অসংখ্য হাদিস দেখতে পাচ্ছি যেখানে রাসূল বলেন লাকিনা মাতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মৃত্যু পর্যন্ত কালিমা তালকিন দাও রাসূল সাল্লাল্লাহু মুসলিম হাদিস হাদিস নাম্বার 4532 হাদিস কই নেই না আপনারা হাদিসের কথা বর্ণনা করেন আমি কথিত কোরআনের কথা আপনি হাদিস বলেন না তাহলে আর পুরো কোরআনটাই হাদিস সূরা জুমার 23 নম্বর আয়াত ফেরাউনের ইমাম হচ্ছে বলে সূরা জুমার 23 নম্বর আয়াত পড়েন আর কিতে লেখা আছে সমগ্র কোরআনতে আছাড়া হাদিস আর হাদিস মানে না বলেন না ওটা না আমি কি বলেছি না হাদিস কাকে বলে আল্লাহ রাসূল কি বলে বিদা হতে কি বলছে আপনার জন্য আমি আমি বলছি আপনারা কথা শুনতে বলতেছেন কত বছর পরে তোমরা মৃত্যু ব্যক্তিকে মৃত্যু সময় কালিমা তালকিন দাও মুসলিম শরীফে রাসূল তার চাচাকে মৃত্যু সময় বলতেন চাচা পুরো হাদিসই আছে কোরআনে কিছু না হাদিস এবং তাফসির হচ্ছে কোরআনে আল্লাহ বলেছে মানেন না বলি জিহাদ বিলুপ্ত অথচ রাসূল বললেন আল জিহাদ মাদি ইলা ইয়াউমিল কিয়ামা কেয়ামতের দিন পর্যন্ত জিহাদ চলবে হুজুর এর কথা কি দিবেন চলছে তো এখন সব রাষ্ট্র আপনি বলেন তো জিহাদ বিলুপ্ত হয়ে গেছে অনেক কথা বলেছেন প্রথম বিশ্বাস হলো হুজুর বলেন হুজুর বলেন কবরে আজাব নেই এই হুজুর বলেন যে কবরে আজাব নেই অথচ আমার কোন সূত্রের আয়াত প্রমাণিত আমি 17 আয়াত আপনাকে আমি শোনাবো এখন আল্লাহ তাআলা যে আয়াতগুলোতে কবরে আযাব বলেন আযাব যদি বলছেন আমি আমি শুধু আপনি বলেন না আমার কাছে 75টা হাদিস আছে আমাকে বলতে দেন এই হাদিস রাখেন না কুরআনটাই তো হাদিস সরভাবে কুরআনটা হাদিস কুরআন খুলে বলেছে ওরা কি বলেছে ভাই ওরা কি বলেছে এই বলুন শুনে কুরআনের আপনি কুরআনের আযাব হাদিস কুরআন বলছে তোমার জিজ্ঞাসা আছে হুজুরের তো আমি তো কোন উত্তেজিত কথা কেউ বলবেন না যদি কোন জিজ্ঞাসা হয় জিজ্ঞাসা করতে পারে আদব সহকারে বলেন না মোজি আমি আমরা জিজ্ঞাসা করছি এটা হুজুর উত্তর দেন আমি 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 না উনি বসে আমি উত্তর দিই ওদিন আমি বসে কোরআনে আছে আমি সাথে বসেন না আপনি আপনি মোজি শুনেন না আপনি বসেন ভাই শুনুন টাইম নেই আপনি কথা বলুন শুনুন আপনি বলেন উত্তর দিবেন না 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 উত্তর দিবেন না কথা বলেন আর মানুষ গেলে কোথায় যাবে তিনি বলে আমরা যারা শুনি আমাদের সামনে বসে না ভালো